পর থেকে বর্ষবরণ বর্ষবিদায়ের যে অনুষ্ঠান শুরু হবে, দীঘায় কীরকম প্রিপারেশান, কীরকম ভিড় রয়েছে একটু যদি বলেন? দীঘাতে আপাতত ভিড় প্রচুর পরিমাণে হয়েছে এবং এখন ভাটা চলছে, জোয়ার ক্রমশ হয়ে যাচ্ছে, আমাদের সবাই তৎপর আছে। আর আজকে রাতে বর্ষবরণ উৎসব উদযাপিত হবে দীঘা সি বিচে, অনেক রকম আতশবাজিও ফাটবে এবং প্রশাসন সবসময় কড়া নজরদারিতে রেখেছেন সবাইকে, দর্শকদের ভিড় বিশাল, পর্যটকরা সব। বড়দিনের তুলনায় কতটা নিরাপত্তা ব্যবস্থা আটসাটু রয়েছে? বড়দিনের তুলনায় এখন প্রশাসন তৎপর বিশাল এবং অনেক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো রকম বিপদ যাতে না ঘটে। আপনার নাম? সৌমেন করেন করেন সিভিল ডিফেন্স। দীঘায় পর্যটকদের কেমন হচ্ছে এটা নিয়ে যদি কিছু বলেন? এবছরে দীঘায় যা উন্নয়ন হয়েছে তার সঙ্গে সঙ্গে পর্যটকের সংখ্যাও প্রচুর বেড়েছে এবং বিদেশিরা প্রচুর আসছে এবং প্রত্যেক হোটেলে, ওল্ড দীঘার বেশ কিছু হোটেলে এবছরে প্যাকেজ সিস্টেম করা হয়েছে, ভালো মন্দ সমস্ত রকম খাওয়া দাওয়া গান। মানে বড়দিন আর নতুন বছরকে নিয়ে। আচ্ছা বলছি, পর্যটকরা মানে এখন পর্যন্ত হোটেল কেমন বুকিং হয়ে গেছে? হোটেল সম্পূর্ণ ফুল, মানে দুই দীঘাতেই। মানে অন্যান্য বছরের তুলনায় এবছর কি ভিড় বাড়বে? পর্যটক বাড়বে। আপনার নাম? দীপ্ত চক্রবর্তী, দীঘা শঙ্করপুর।